ভিউয়ার্স আসসালামু আলাইকুম। দেখতেই পাচ্ছেন আমি খুব সুন্দর, মানে অনেক সুন্দর লোভনীয় একটি স্মার্ট স্কুটির উপরে বসে আছি। তো ভিউয়ার্স, এই স্কুটিটা সম্পর্কে বিস্তারিত এখন জানাবো। আমার সাথে থাকবেন শহীদ ভাই। তো আমাদের প্রিয় শহীদ ভাই এদিকে আসেন। জি, তো আমাকে বলেন তো এটার বিস্তারিতটা, এটার মধ্যে কী আছে, কী কী সুযোগ, কী কী সুবিধা এবং কী কী অসুবিধা। জি, আসসালামু আলাইকুম। জি, এটা সুবিধাই আর সুবিধা, অসুবিধা নাই বলেই চলে। অসুবিধা একটা, এটা কিনতে টাকা লাগে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এছাড়া সব সুবিধা। আচ্ছা আচ্ছা, প্রথমত সুবিধা হলো এই গাড়িটা ব্যাটারি আর যে কন্ট্রোল সব কিছু এই রিমোটের মাধ্যমে করা যায়। যে দেখতে পাচ্ছেন এই রিমোট, আচ্ছা, রিমোট দিয়ে এই ব্যাটারিটা গাড়িটা পিছনের চাকা লক করে রাখা যাবে। আচ্ছা, আবার এই রিমোট দিয়ে চাকা আপনি আনলক করে চলতে পারবেন। আচ্ছা, সেই ক্ষেত্রে কি ব্যাটারির চাবি প্রয়োজন হবে না? না, আপনি চাবি ছাড়া, হ্যাঁ, এই রিমোট দিয়ে আপনি এই গাড়ি অন করতে পারবেন। ব্যাটারি চালিত যে গাড়িগুলো, স্মার্ট বাইকগুলো, তার ভিতর কী কী পার্টস থাকে অনেক কাস্টমার আমাদের প্রশ্ন করে যে ভাই কী কী পার্টস থাকে। মোটর কন্ট্রোলার, এই গাড়িগুলোর ভিতরে কোনো পার্টসই থাকে না, তিনটা যন্ত্রাংশ থাকে। এক নম্বরে থাকে এটার ভিতরে একটা মোটর, দুই নম্বরে একটা কন্ট্রোলার, তিন নম্বরে একটা ব্যাটারি। আচ্ছা, এর বাইরে আর কিচ্ছু নেই, আবি যাবি ওই যে হ্যান ত্যান মকর চকর কিচ্ছু লাগে না, তিনটা জিনিস। আচ্ছা, তো প্রথমত এই গাড়িটার ভিতরে যেখানে হেভি ব্যাটারি দেওয়া আছে, এই ব্যাটারিটা হলো 20 এম্পিয়ারের ব্যাটারি, 60 ভোল্ট, 20 এম্পিয়ার ব্যাটারি। হ্যাঁ, তো ভিউয়ার্স বুঝে নেবেন, এটা কিন্তু জেল ব্যাটারি, আর আমরা এর আগে দেখিয়েছিলাম লিথিয়াম আয়ন ব্যাটারি। জেল না, এটাও লিথিয়াম ব্যাটারি। এটাও লিথিয়াম, এটা লিথিয়াম করে আনা, এটা জেল ব্যাটারি ছিল এই গাড়িগুলো। আচ্ছা, আমরা স্পেশালি লিথিয়াম করে আনছি। ফাইন। হ্যাঁ, তো লিথিয়াম ব্যাটারি আমরা এই কারণে আনছি, লিথিয়াম ব্যাটারির লংজিভিটি অনেক ভালো, সাধারণত 3 বছরে কিচ্ছু হয় না, ওই যে টাচ করছেন এই যে। ও আচ্ছা আচ্ছা ভাই, আমি টাচ করছিলাম এই কারণে। তো এটা গেল ব্যাটারি। এই ব্যাটারিটার কারণে এই গাড়িটা আপনি কম করে হলো 60 মাইল চলতে পারবেন, 60 কিলোমিটার চলতে পারবেন। আবার এখানে দেখেন একটা সুন্দর টুল বক্সের মতো দেওয়া আছে, আপনার টুকটাক জিনিসপত্র যা যা রাখার এখানে রাখতে পারবেন। আবার এখানে যে পরিমাণ জায়গা আছে এখানে কিন্তু মোটামুটি বাজার সহ অনেক কিছু করা যায়, রাখতে পারবেন। হ্যাঁ, এখানে আরেকজন মানুষ বসতে পারে। আর এই গাড়িটা ঝুড়ি আছে। হ্যাঁ, ঝুড়ি আছে এই গাড়িটা, আমরা যদি একটু চাবি দিয়ে দেখাই, এই যে এখানে পাওয়ার আসছে। এটা এখন ব্যাটারি যেহেতু লো আছে, ব্যাটারিটা চার্জ করতে হবে, গাড়িগুলো আসছে গতকালকে, এটা চার্জ করতে হবে। এখানে একদম ডিসপ্লে একটা ডিজিটাল লাইট দেওয়া আছে। ওয়াও, খুব সুন্দর একটা ডিজাইন করা লাইট। হ্যাঁ, লাইট। আর এই গাড়িটা ফুললি হাইড্রোলিক ব্রেক, সামনে পিছনে হাইড্রোলিক ব্রেক। আচ্ছা, দেখি সামনে, সামনে ড্রাম ব্রেক, সামনে ড্রাম ব্রেক দেওয়া আছে, আর পিছনে হাইড্রোলিক ব্রেক দেওয়া আছে। জি আচ্ছা, আর এখানে দেখেন এই যে ব্যাক লাইট দেওয়া আছে, এন্টি গার্ডার আছে, হর্ন আছে। এটা যেহেতু চার্জ নাই এই জন্য আমি ফুললি বুঝতে পারছি, এটা হর্ন। আচ্ছা, এই সিটটা কিন্তু ইচ্ছা করলে আবার 3 থেকে 4 ইঞ্চি আরও উঁচা করা যায়, যদি কেউ মনে করে যে আমার একটু উঁচু দরকার, উঁচু করা যায়। আবার যদি এই গাড়িটা চার্জ না থাকে, রাস্তার মাঝখানে আপনার চার্জ শেষ হয়েই যেতে পারে, এটাও কিন্তু আবার স্মুথলি পায়ে চালানো যায়। এই যে আমি দেখাচ্ছি, একদম পায়ে চালায় চলতে পারবে। আচ্ছা, এটা কত ইঞ্চি চাকা? 14 ইঞ্চি। এটা চাকা 14 ইঞ্চি। হ্যাঁ আচ্ছা, 14 ইঞ্চি। এটাও স্টিলের ঝুড়ি দেওয়া আছে সামনে। তো এই হলো বিস্তারিত, আরও যদি কিছু জানার থাকে আপনি প্রশ্ন করতে পারেন। আচ্ছা শহীদুল ভাই, জি, আমি জানতাম যে এর আগে আমি একটা স্কুটি ইউজ করেছিলাম এরকম, ওইটা অনেক ভালো সার্ভিস দিয়েছিল, যদিও ওইটা ভারী ছিল ইসের কারণে, ওই যে আমাদের জেল ব্যাটারি ছিল এই কারণে আমি বলেছিলাম এটা জেল ব্যাটারি, ওইটা আমার ভুল ছিল দর্শক, আসলে এটা আরও আপডেট। এখন কথা হচ্ছে এটার টায়ারটা কি ভ্যাকুম টায়ার, মানে টিউবলেস টায়ার? হ্যাঁ, এটা টিউবলেস টায়ার। জি, এটা ফুললি টিউবলেস টায়ার। আর এই যে এটার ভিতরে দেখেন যে আপনারা দেখবেন যে ফ্যানগুলো যে মোটর বাঁধে ফ্যানের ভিতরে, এই চাকাটার ভিতরে মোটরটা বাঁধা। আচ্ছা, যার কারণে এই মোটরটা একদম লাইফ গ্যারান্টি, এই গাড়ির যতদিন আছে এই মোটর কিছু হয় না, খুব হেভি মোটর দেওয়া। আর কন্ট্রোলারটা খুব হেভি কন্ট্রোলার দেওয়া, কন্ট্রোলারটা এখানে সেট করা আছে। আচ্ছা হ্যাঁ, 60 ভোল্ট কন্ট্রোলার? না, এই এই মোটরটা হলো 500 ওয়াটের মোটর।
আচ্ছা আচ্ছা 500 ওয়াটের মোটর এই মোটরের সাথে কন্ট্রোলার ফিট করে দেওয়া আছে মিলাই দেওয়া আছে আচ্ছা আচ্ছা তো আর যেহেতু গাড়িটা হেভি এই গাড়িটা যেহেতু 60 থেকে 70 কিলো চলে যার জন্য এটা মোটর কন্ট্রোলার ওইভাবেই করা করে দেওয়া আছে তো ভিউয়ার্স এই যে এত সুন্দর একটি স্মার্ট সাইকেল মানে স্মার্ট স্কুটি যা কিনা আমরা যারা অফিসিয়াল ডিউটি করি কর্পোরেট চাকরি করি তারপরে দেখা গেছে ব্যাংক স্কুল কলেজ অথবা আমাদের মেয়েরা যারা এই এই সাইকেলটা ব্যবহার করে মানে ব্যবহার করতে পারবে যেমন ধরেন আমাদের সাথে অনেক মায়েরা বোনেরা আছেন যারা কিনা অফিস করেন তো স্কুলের বাচ্চা নিয়ে দিয়ে আসতে হয় হ্যাঁ আবার নিয়ে আসতে হয় মোট কথা এভরি কাজে মানে যাতায়াতের কাজে আমাদের ঢাকা শহর কিন্তু জ্যামের একটা কি বলবো আখড়া তো এইখানে থেকে জ্যাম যানজট থেকে বাঁচতে হলে এরকম একটা স্মার্ট স্কুটি আমাদের প্রত্যেক ফ্যামিলির দরকার আমি আরেকটু অ্যাড করি সাথে আপনার অনেকে প্রশ্ন করতে পারে যে ভাই এই গাড়ির জন্য তাইলে আইনি কোনো ঝামেলা আছে কিনা হ্যাঁ হ্যাঁ সুন্দর একটা কথা যে পুলিশে ধরবে কিনা পুলিশে আইনি ঝামেলা এই কারণে নাই যে এই গাড়ির ভিতরে টুইন সিস্টেম আছে যে পায়ে চালিত এগুলো কিন্তু আপনি মনে রাখবেন সাইকেল আচ্ছা ব্যাটারির কারণে এটা হয়েছে স্মার্ট সাইকেল আর পায়ে চালিত সাইকেল বাংলাদেশে এখন পর্যন্ত আইন হয় নাই যে এটা পুলিশের লাইসেন্স করতে হবে বিআরটিএ লাইসেন্স করতে হবে অতএব এটা লাইসেন্সের আওতা অধীন না আচ্ছা থ্যাংক ইউ আপনি এবার বলেন তো ভিউয়ার্স অনেক বড় একটা জিনিস যেটা মনেই ছিল না আমার শহীদুল ভাই মনে করে দিলেন আইনি ঝামেলা মানে আমরা রাস্তাঘাটে দেখা যায় যে যারা মোটর সাইকেল ড্রাইভ করি আমরা নিজেরাও চালাই এই ক্ষেত্রে মানে কাগজপত্রের ঝামেলা থাকলে পুলিশি হ্যারেস যে আসে যা বলার মতো না টাকা পয়সা তো যাই তার মানে আমরা সকল ঝামেলা থেকে এটা থেকে মুক্ত এবং এটা তো মনে হয় সব জায়গায় সার্ভিসিং করানো যায় হ্যাঁ হ্যাঁ সার্ভিসিং করা যায় এবং যদি কেউ জটিল মনে করে আমাদের একটা ফোন দিলে আমাদের প্রতিনিধি বাসায় যেয়ে সার্ভিস করে দিয়ে আসবে হোম সার্ভিসের ব্যবস্থা ভিউয়ার্স আমাদের এখান থেকে এই সাইকেলগুলো যদি আপনারা কিনে নেন সেই ক্ষেত্রে আমরা সার্ভিসের জন্য আমাদের কাছে চিন্তা করতে হবে না আমাদের লোকজন আপনাদের হোম মানে সার্ভিস দিয়ে আসবে সেই ক্ষেত্রে তার যাতায়াত খরচটা আপনারা দিয়ে দিলেন গাড়িতে যা পার্টস লাগলো তা আপনারা দিলেন মানে মোট কথা আপনাকে একটা মিস্ত্রি খুঁজতে হতো সেটা খুঁজতে হবে না তো ভিউয়ার্স এই সাইকেলটি ক্রয় করার জন্য অথবা আরও যদি বিস্তারিত কোনো প্রশ্ন জেগে থাকে সেগুলো জানার জন্য আপনারা আমার এই স্ক্রিনে দেখানো নাম্বারে কল করে জেনে নেবেন তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম